দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলে প্রয়োজনে ভোট পেছানোর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয় কি করে? এই নির্বাচন কমিশন কি করে গ্যারান্টি দিতে পারে যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে? তারা শুধু জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে তৃণমূল বিএনপি। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এবার খোদার কসম কাটলেন, দর্শক শ্রোতা এবার নির্বাচন সুস্থ হবে না এবং শপথ করে যা বললেন প্রধানমন্ত্রী। দর্শক, আগামী 7ই জানুয়ারি নির্বাচনের ঘোষণা করা হয়েছে, তো এই নির্বাচনে অবশেষে যেই শপথ করলেন প্রধানমন্ত্রী সেই বিষয়ে আমরা জানবো এবং নির্বাচনের সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিওমূল আলোচনায় চলে যাই। ভিডিওমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয় কি করে? এই নির্বাচন কমিশন কি করে গ্যারান্টি দিতে পারে যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে? তারা আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই তো বাস্তব সত্য। কারণ প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের রক্ত পরীক্ষা করে কমিশনের নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং এটি হবে প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণের অর্থই হল নির্বাচনী একজন 5 বারের এমপি বা যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকে ডিভিশন দেওয়া হয় না। কিন্তু আমি জানি আমাদেরকে তো প্রায় এই সরকারের আমলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, চিহ্নিত সন্ত্রাসীকে ডিভিশন দেওয়া হয়েছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের কানেকশনের কারণে, আর দেশের সুপরিচিত রাজনীতিবিদ এবং এমপিদেরকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ডিভিশন দেওয়া হয়নি, তাদেরকে অমানবিক পরিবেশে মেঝেতে থাকতে দেওয়া হয়েছে। এই শীতে মেঝের ঠান্ডায় তারা চরম শ্বাসকষ্ট সহ নানাবিধ রোগে ভুগছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ এখনো তাদেরকে ডিভিশন দিচ্ছে না। সজীব তরুণ এই সমস্ত নেতৃবৃন্দকে যদি সাজা দিয়ে আটকে রাখা যায় তাহলে শেখ হাসিনার অবৈধ মসনদ টিকে থাকবে দীর্ঘদিন, এই পরিকল্পনার অংশ হিসেবে আজকে এই নেতৃবৃন্দদেরকে সাজা দেওয়া হয়েছে। এদের পরিবার এদের পরিজন আজকে নিঃসহায়, কে এদের পরিবার পরিজনকে দেখবে? এমন ভয়ঙ্কর এবং পৈশাচিক নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে আদালতে যাচ্ছে এবং আদালত নির্দ্বিধায় কোনো সুবিচার না করে একের পর এক রাজনৈতিক এই সমস্ত মামলায় সাজা দিচ্ছে। আমি আবারও এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, এই হচ্ছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের ভাগ্য। নিজের মা, নিজের বাবা, নিজের নানি এরা পৃথিবী থেকে চলে গেলেও তাদেরকে দেখার কোনো সুযোগ নেই। এক ভয়ঙ্কর অত্যাচারীর শৃঙ্খলের মধ্যে আজকে গণতন্ত্রকামী মানুষ আটকে রেখেছেন শেখ হাসিনা। তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সাকির মাহমুদকে না পেয়ে তার পিতা শফিকুল ইসলাম মেম্বারকে গত 18ই নভেম্বর রাত 8টার সময় গ্রেপ্তার করে ভুয়াপুর থানা পুলিশ। সারা বাংলাদেশে হচ্ছে দৃষ্টান্ত, যাকে ধরতে যাচ্ছে তাকে না পেয়ে তার বাবাকে, তার শ্বশুরকে, তার ছোট ভাইকে, না তার ভগ্নিপতিকে গ্রেপ্তার করছে। এই অমানবিকতা, এই মনুষ্যত্বহীনতা পৃথিবীর কোন নিষ্ঠুর নির্মম দেশে আছে কিনা এটা সন্দেহ। আজকে বাংলাদেশে পৃথিবীর সকল ধরনের অমানবিকতা, নিষ্ঠুরতা, নির্দয়তা সকল দৃষ্টান্তকে অতিক্রম করে বাংলাদেশে চলছে এক ভয়ঙ্কর দুঃশাসনের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 22 ও 23 তারিখ অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার 48 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। বন্ধুরা আমার, অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন, সকলের অংশগ্রহণের নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের মুক্তি, গতকাল ভোর 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত হরতাল কর্মসূচি চলছে। এই হরতাল কর্মসূচিতে আমাদের অনেক নেতাকর্মী, বিএনপি এবং সমমনা দলগুলোর অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, বাড়িতে বাড়িতে হানা দেওয়া হয়েছে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভগ্নিপতিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এত জুলুম নিপীড়ন, এরপরেও যুবলীগ পুলিশের ছত্রছায়া আক্রমণ করেছে বিএনপির মিছিলের উপর, সুনামগঞ্জে আক্রমণ হয়েছে, ঢাকায় আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় এই আক্রমণ চলছে। এত আক্রমণের মুখেও, এত নিপীড়নের মুখে, এত অত্যাচারের বিষাক্ত ছোবলের মুখেও যে সমস্ত বীর সৈনিকরা
জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের তারা বীর দরপে বুক জিতিয়ে এই হরতাল কর্মসূচি সফল করেছেন। তাদের এই ভূমিকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সকলকে এবং দেশবাসীকে তিনি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামীকাল সকাল পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করার জন্য সকলকে দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আগামী 22-23 তারিখ অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার যে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি সেটিকেও সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অনুরোধ করেছেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকাতার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলে প্রয়োজনে ভোট পেছানোর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বলছে ভোটে বিএনপির অংশ না নেয়ার ঘোষণায় হতাশা আছে কমিশনের, তবে আইনের বাইরে কিছু করার সংলাপের উদ্যোগ নেবে না কমিশন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই ভোট পেছানো নিয়ে নতুন আলাপ রাজনীতিতে, সেই সাথে সংলাপের দাবিও উঠেছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। এমন অবস্থায় প্রয়োজনে ভোট পেছানোর ইঙ্গিত নির্বাচন কমিশনের। কমিশন বলছে বিএনপির নির্বাচনে না আসার ঘোষণায় ইসির শূন্যতা এবং হতাশা রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে প্রয়োজনে ভোটের তারিখ পেছানোর কথা ভাবছে কমিশন। ওনারা যদি আসেন আমরা কমিশনারটা বসবো, আইন কানুন দেখবো, তারপরে যেটা সিদ্ধান্ত হবে আমি না আসলে তো বিবেচনা করবো, অবশ্যই করবো, কারণ ওনারা আমরা তো চাই সব দলে এসে একটা সুন্দর একটা ইলেকশন হোক। বর্তমান রাজনীতির সংকটের কথা মানছে নির্বাচন কমিশনও। এই কমিশনার বলেন আইন অনুযায়ী সংকট সমাধানে কোনো উদ্যোগ নেয়ার এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। সংলাপের উদ্যোগ মানে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে সেটার উদ্যোগটা নেওয়ার আমাদের আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ তফসিল অলরেডি ঘোষণা হয়ে গেছে আর এই সব সুযোগটা আসলে আমাদের কমিশনের কখনোই ছিল না। এবার ভোটের দায়িত্ব পালনে কেউ নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। কোনো কথাই বলবো না, বলা উচিত না। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকাতার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক নিঃশেষকে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।